বন্ধুরা, আমি আজকে বানাইতেছি মাছের ডিমের পাতুরি। সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এই যে দিয়ে দিলাম মাছের ডিমটা, আগে ধুয়ে রাখছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দিছি। এখন দিতে আছি পেঁয়াজ, একটু বাটটা বাটা রাখছিলাম। এই যে দিয়ে দিছি, তারপরে দিয়ে দিতে আছি আলু, একটু আলু কুচাই লইছি। আলু স্বাদ মতন সব কিছুর মশলা দিয়ে দিতে আছি, যে জিরা, ধনিয়া গুঁড়া, লবণ, লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, এখন সব কিছু ভালো গুঁড়া, তেলটাও দেওয়া দিছি। এখন সব কিছু ভালো করে মিশাইয়া তারপরে দেখতে থাকেন কীভাবে এটি করতেছি। সব জিনিস কিন্তু ভালোভাবে মিলাই তৈব, না মিলাইলে কিন্তু এটি ভালোভাবে না মিশলে কিন্তু হইতো না। সবটি জিনিস ভালো করে লাইড়া ছাড়া মিলাইলে তৈব। আমরা একটু ঝালটা বেশি খাই দিকে, আর একটু লঙ্কার গুঁড়ো দেওয়া দিছি। আমার হাতের কাছে কলা পাতা নাই, দিকে আমি কচু পাতা লইছি, না কলা পাতা নিলে সবচেয়ে ভালো হয়। আমি একটু কচু পাতা লইছি, কচু পাতার মধ্যে অনেকভাবে দিয়া দিয়া। আমরা তো এটারে জাস্ট পাতুরি কই, আপনারা কি কোন জানি না, আমরা কিন্তু পাতুরি কই। যেটি কিন্তু রেডি, এবার ভাজতে যাব। এবার কড়াইটার মধ্যে একটু তেল রাশ করে নিলাম। কড়াইটার আমার মতো সাইডটা নষ্ট হয়ে গেছে, কড়াইটার মধ্যে রান্না করতে করতে এটা ননস্টিকের কড়াইয়ের উপরে রিয়াটা উঠে গেছে, এটাকে ফেলাই দিবো। টা ব্যাগের নামছি, এটার মধ্যেই রান্না করি আর কি। এবার গ্যাসের স্টিমটা কমাই দিব, দিয়া একটা ঢাকা দিয়া দিব। এবার 5 মিনিট পরে এই দেখেন বাইরে পড়তেছে বৃষ্টি। এই যে তাকে দিয়ে আপনার বাইরের বৃষ্টিটার দৃশ্যটাও আপনারা দেখাইলাই। এই যে আমার মাছের ডিমের পাতুরি হইতে হইতে আপনারা দৃষ্টিটা দেখেন কি অবস্থা। আমার মাছের ডিমের পাতুরি কিন্তু রেডি। এই যে মোটামুটি হয়ে আইছে, আর একটু কিন্তু হয়ে গেছে। এই যে ভিতরটা আপনারা খিলা দেখায় করো, এই যে একদম রেডি। টেস্টি, খুব টেস্ট হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগছে, আপনারাও বাড়িতে বানিয়ে খাইবেন। কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন। টাটা।